والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته شمانتو আপনি যে জানতে চেয়েছেন বিষয়টা যে শয়তানি ওয়াসওয়াসা মনের মধ্যে আসে সবসময়, কুমন্ত্রণ আসে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, হঠাৎ করে বিরক্তিকর চলে আসে যেন আল্লাহ গজব দিয়ে নেয় নাকি। আমি আপনাকে কিছু চিকিৎসার কথা বলেছিলাম, তারপরে সেগুলি যাচ্ছে না, এখন আসলে কী করণীয়? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাবাদ সম্মানিত বোন, আমি আপনাকে কতগুলি কথা বলবো। প্রথমে জেনে রাখুন যে শয়তান সবসময় মানুষের কাছে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতেই থাকে। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসওয়াসা দিতে পারে নাই, সেটাতে আল্লাহ বন্ধ করে রাখছিলেন। এছাড়া পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে শয়তান ওয়াসওয়াসা না দেয়। আর কিছু কিছু ব্যক্তিদেরকে আল্লাহ সেভ করেছেন, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শয়তান দেখলেই দূর থাকতো, ধোকা দেয় নাই তা না, তারপরও শয়তান তাকে ভয় পাইত। এই ভয় পাওয়ার কারণ কী ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু ইবাদতের দিক থেকে মন মানসিকতাকে অনেক এগিয়ে আনছিলেন। সুতরাং আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে আল্লাহর যে সমস্ত ইবাদত বন্দেগী আছে, ফেয়েল তওয়াত, ভালো কাজের ভালো কাজগুলো সেগুলোই বাস্তবায়ন করতে হবে, এবং তার কাল মুনকারাত, অন্যায় কাজ, অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এগুলি আমাদেরকে চেষ্টা করতে হবে। শয়তানের অসহ্য কুমন্ত্রণ অনেক সময় এসে যায়, শয়তানগুলিতে চাই যে মানুষকে একটা ইমান হারা করুক, নাস্তিকতার পথে বা বেঈমানের পথে নিয়ে যাক, খারাপ কাজে নিয়ে যে মানুষকে পথভ্রষ্ট করে ফেলুক। এবং শয়তান দেখবেন অনেক সময় খারাপ জিনিস দেখতে অসহায় দেয়, শুনতে অসহায় দেয়, তারপরে খারাপ জিনিস খাইতে অসহায় দেয়, অন্যায় কাজ করতে অসহায় দেয়, অন্যায় কাজের প্রতি সবসময় উৎসাহিত করে, এটাকে আরও সৌন্দর্য করে দেয়, মনের মধ্যে অসহায় দিতেই থাকে, কুমন্ত্রণা দিতেই থাকে। আর শয়তানের কাজেই তো ইন্নাল ইনসানা ইয়াজরি মিনাল ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানা মাজরা দাম, শয়তান মানুষের রক্তে রক্তে প্রবেশ করে, যে ওখানে যে অসহায় মনের মধ্যে কুমন্ত্রণা দিতেই থাকে। তো এই অবস্থায় কী করণীয়? আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াই মায়াম জাগান না কামিনে শৈতান নাজগুন ফাস্তা হাইজ বিল্লাহ মিনে শৈতান নাজগুন। শয়তান যদি তোমাদেরকে সে অসহায় কুমন্ত্রণা দেয়, তাহলে বেশি বেশি এসতে আজাব করতে হবে। আপনি সবসময়, প্রথম কথা হলো আপনি সবসময় কি আল্লাহর কাছে আউযু বিল্লাহ মিনে শৈতান নাজগুন সবসময় পড়ার চেষ্টা করবেন, যখনই আসে তখনই আউযু বিল্লাহ মিনে শৈতান নাজগুন পড়বেন, এটা ভুলবেন না। আমি আপনাকে বলছিলাম যে অজু অবস্থায় থাকবেন, হ্যাঁ অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন, কিন্তু আপনার যে ব্যক্তিগত শারীরিক যে সমস্যা আছে সে সময় অজু করলেও হবে, সেই সময় আপনি অজু অবস্থায় থাকবেন, সমস্যা নেই। তারপরে সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা পড়ার চেষ্টা করবেন। প্রত্যেক নামাজের পরে আমি বলেছিলাম যে সূরা নাস, ফালাক, ইখলাস একবার করে, এবং ফজর এবং মাগরিবের পরে তিনবার করে পড়ার জন্য এটা চালু রাখতে হবে, আয়াতুল কুরসি চালু রাখতে হবে। সূরা বাকারার প্রথম কিছু অংশ আপনি পড়ার চেষ্টা করবেন, সূরা বাকারার শেষ আমানা রসুল থেকে পড়লে হবে, তবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকেও পড়লে হবে, সেটা পড়ার চেষ্টা করবেন। এবং যদি মনে করেন যে বেশি কুমন্ত্রণা বা সমস্যা দেখা যায়, তাহলে এগুলি পরে হাতের মধ্যে ফুদিয়ে সরাসরি শরীরে মুছে দিবেন। যে আমলগুলি রাত্রেও করতে হবে, এই রাত্রে এই আমলগুলি সূরা ওযু করবেন, বিছানা ঝাড়বেন, তারপরে সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি পড়ার আগে দুই হাত একত্রিত করবেন, দুই হাত একত্রিত করে দুই হাতে ফু দিবেন। ফু দেওয়ার পরে এগুলো পড়বেন, পরে আর ফু দেওয়া যাবে না, আগে তো ফু দিয়েছে নেই, এটা ঘুমের সময় কিন্তু পরে, তারপরে মাথার সামনের অংশ থেকে শরীরের সামনের অংশ, মাথা থেকে শুরু করে শরীরের সামনের অংশ বুলিয়ে দিবেন, হাতটা মুছে দিবেন, এটা এইভাবে তিনবার করবেন। কিন্তু অন্যান্য সময় নামাজের পরে হাতে ফু আগে দিবেন না, দুই হাত একত্রিত করে পড়বেন, সূরা ইখলাস একবার, সূরা নাস একবার, সূরা ফালাক, সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার। এখানে সূরা কাফেরুন আপনি পড়তে পারেন, যেহেতু আপনার একটু সমস্যা, আয়াতুল কুরসি আর সূরা বাকারা প্রথম কিছু অংশ, সূরা বাকারা শেষ অংশ, এগুলি পড়ে হাতের মধ্যে ফু দিয়ে তারপর শরীরে বলে দেবেন। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবসময় পড়ার চেষ্টা করবেন। আর একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে, সেটি হলো যে আপনি জানেন যে নামাজের মধ্যে শয়তানের অসহ্য কুমন্ত্রণা আসলে তখন তিনবার বাম পাশে থুথু দেওয়ার কথা আছে হালকার উপরে, এবং শয়তান থেকে পানা চাইতে হবে, সেই কাজটা আপনি করবেন। যখন শয়তানের অসহ্য কুমন্ত্রণা হয়ে যায় নামাজ সারা হলেও, সে আপনার বাম পাশে তিনবার থুথু দিবেন, আর থুথু দিয়েই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার চেষ্টা করবেন। তারপর আরেকটা জিনিস চেষ্টা করবেন যে যে লোকগুলো জিকির আজগার করে, ভালো লোক, যে আপনার পাশে যে আপনার বান্ধবীরা আছে বা আপনার বাড়ির যেখানে থাকেন, যারা ভালো ই নামাজ ইবাদত করে, তাদের সাথে গ্রহণ করার চেষ্টা করবেন।
যাতে দুষ্টদের সাথে, বেনুয়ের সাথে আপনি যেন কোনো সময় বন্ধুত্ব সম্পর্ক না করেন, বান্ধবী সম্পর্ক যাতে না হয়। আর একটা জিনিস চেষ্টা করতে হবে যে আপনি একা থাকবেন না, একা বসে থাকার চেষ্টা করবেন না, সবসময় তাদের সাথে ওঠা বসায় সাথী গ্রহণ করলে তাদের সাথে থাকার চেষ্টা করবেন। আর আর সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোরআন পড়লে, জিকির, আল্লাহর জিকির করলে সবসময় শয়তান যে ভাগে এটা তো সত্য কথা। এই জন্য চেষ্টা করবেন যে কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত যদি কোরআন পড়তে না পারেন তো অবশ্যই কোরআনগুলি শিখে নেওয়ার চেষ্টা করবেন, কোরআন পড়বেন। তা সকাল সন্ধ্যায় যে সমস্ত জিকিরগুলো আছে সেই জিকিরগুলো অত্যন্ত জরুরি, সেই জিকিরগুলো একটু করবেন। সেই জিকিরের মধ্যে দেখুন ওখানে কতগুলি দোয়াও আছে, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াগুলো অত্যন্ত মেডিসিনযুক্ত কাজ, এটার উপরে কোনো মেডিসিন নাই পৃথিবীর বুকে, যত ডাক্তারি মেডিসিন বলেন। এবং নতুন জায়গায় কোনো নতুন স্থানে গেলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটি পড়তে। আরও কতগুলো দোয়া আছে, যে হিসনুল মুসলিম বইটা, ছোটো বইটা হিসনুল মুসলিম, আপনি অনেকগুলো দোয়ার বই পাবেন, দোয়া পাবেন, সেখানে আপনি কিছু দোয়া লিখে নেবেন যে সকাল সন্ধ্যা পড়ার জন্য, এবং বইটা সাথে রাখবেন, সেখানে বসে বসে পড়বেন। ওখানে একটা দোয়া আছে আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়া শাহাদাতি, এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, শয়তান থেকে এবং শয়তানের অসহায় কুমন্ত্রণা থেকে পানা চাওয়ার জন্য দোয়াগুলো, অনেকগুলি দোয়া সেখানে আছে। এই দোয়াগুলো দয়া করে আপনি সেখানে পড়ার চেষ্টা করবেন, শিখে নেবেন। ঘুমের সময় কিছু আমল আছে, সেই আমলগুলো ওখানে লেখা আছে কী কী ঘুমের সময় করতে হয়, সেগুলো লিখে নেবেন বা পড়ার চেষ্টা করবেন। আর একটা আমল করবেন আপনি সবসময়, যে শয়তান মানুষের কাছে আসে, এসে বিভিন্ন প্রশ্ন করে যে এটা কে সৃষ্টি করছে, এটা কে সৃষ্টি করে, কে বানাইছে ইত্যাদি ইত্যাদি করতে করতে একসময় প্রশ্ন করে ফেলে যে আল্লাহ কে কে তৈরি করছে, নাউজুবিল্লাহ। এই ধরনের প্রশ্ন আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমানতু বিল্লাহ, আপনি এই এই কাজটা করবেন, আমন্তু বিল্লাহ, আল্লাহর প্রতি আমি আল্লাহর প্রতি ইমান আনছি। যখন আপনার মনে শয়তানের অসহায় কুমন্ত্রণা চলে আসবে আপনি পড়বেন আমন্তু বিল্লাহ, খালি এই কথাটা শিখে নেন, কি বলবেন আমন্তু বিল্লাহ। আরেকটা কথা সবসময় চেষ্টা করবেন পড়ার সময় নামাজের আগে পড়ে, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ, এটাও আপনি পড়বেন, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ, এটা আমল করার চেষ্টা করবেন। তারপরে সকালবেলা আর একটা দোয়া আপনাকে শিখিয়েছিলাম, আমি বলেছিলাম এটা আপনি বলেন নাই, 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে 100 বার পড়বেন, বিকালে 100 বার পড়বেন। যে ব্যক্তি সকালে 100 বার এটা পড়বে সারাদিন শয়তান তার কাছে আসবে না, 100টি গুনাহ মাফ করা হবে, 100টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, 100টি সওয়াব লেখা হবে, 10টি গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যাবে, সারাদিন তার কাছে শয়তান আসবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং কিয়ামতের দিন তার থেকে ভালো আমল কেউ নিয়ে আসতে পারবে না যদি কেউ তার মতো করে, এই যে আমলগুলি। আর আরেকটা কথা হলো আয়াতুল কুরসি ছাড়বেন না, আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন। যদি মনে করেন যে শয়তানের অসহায় কুমন্ত্রণা এসে যায় তাহলে আপনি একটা আজান দিয়ে, আজান শুনে, আপনি তো আজান দিতে পারবেন না, তো আজানের একটা রেকর্ডিং করে নেবেন মোবাইলের মধ্যে, আজানটা শোনার চেষ্টা করবেন। আর এইগুলি যেগুলি বলেছি সেগুলি আমল করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আশা করি শয়তানের সকল প্রকার অসহায় কুমন্ত্রণা দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকে বিপদাবদ থেকে সুস্থ রাখুন, মুক্ত রাখুন, বিপদাবদ থেকে হেফাজত করুন। যদি আরও বিষয়ে প্রশ্ন হয়, প্রয়োজন হয় তাহলে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সমস্ত মুসলিম ভাই বোন যে যেখানে আছে সবাইকে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দূরে থেকে আল্লাহর সান্নিধ্য মোতাবেক আমল করার তৌফিক দান করুন। হাজা ও সাল্লাহ তালা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا